জনকল্যাণ প্রকল্পের গোপন রহস্য ফাঁস, ভারী মা ভবানী রাজকোষ, সংকট মেটাতে পেট্রোল ডিজেলের দাম বাড়ালো সরকার। দান খয়রাতি এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক হাতিয়ার, এর মাধ্যমে সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষের ভোট কিনে রাজ্যের শাসক দল, এমনটাই অভিযোগ এই মুহূর্তে। তাতে কি সাধারণ মানুষ না চাইতেই সুযোগ সুবিধা পাচ্ছে, বিনিময়ে ভোট দিচ্ছে শাসক দলকে? আদপে এই রাজনীতির ফলে যে রাজ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে কারোর কিছু যাই আসে না। এই দান খয়রাতি করতে গিয়ে দেউলিয়া কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার, এই পাইয়ে দেওয়ার সুবিধাবাদী রাজনীতির ফলে থমকে গিয়েছে রাজ্যের সামগ্রিক উন্নয়নের কাজ। রাজ্যে রাজ্যে নেই ভারী শিল্পের সম্ভাবনা, টিম টিম করে বেঁচে রয়েছে কিছু ক্ষুদ্র শিল্প। আর রাজ্যে ভারী শিল্প না এলে কর্মসংস্থান সৃষ্টি হয় না, যার ফলে শিক্ষিত অশিক্ষিত বেকারের সংখ্যা হুহু করে বাড়ছে বিভিন্ন রাজ্যে। শিক্ষিত থেকে অল্প শিক্ষিত যুব সমাজ কাজের সন্ধানে পাড়ি দিচ্ছেন ভিন রাজ্যে, তাতে শাসক দলগুলোর কিছু যাই আসে না। সারাদিনের পর দিন শাসন ক্ষমতা আঁকড়ে ধরে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত তারা। বিধানসভা নির্বাচনের আগে 5টি গ্যারেন্টির কথা শুনিয়েছিল কর্ণাটকের কংগ্রেস সরকার, বর্তমানে সেই গ্যারেন্টি পূরণে ভারে মা ভবানী। সংকট মেটাতে পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্ণাটক সরকার। একইভাবে পশ্চিমবাংলার সরকার ঢালাও মদ বিক্রির মাধ্যমে দান খয়রাতি অর্থ ঘুরপাকে ঘোচানোর চেষ্টা করছে। লোকসভা ভোট মিটতেই আচমকা কর্ণাটকের পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাওয়ায় সংকটে সাধারণ মানুষরাই। এর ফলে যেমন আগামী দিনের দাম বাড়বে খাদ্যশস্য থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির, কৃষি খরচ বাড়বে দ্বিগুণ। কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার পেট্রোপণের উপর অতিরিক্ত কর চাপানোয় সেই রাজ্যের পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে 3 টাকা করে। রবিবার কর্ণাটক সরকারের তরফে বিজ্ঞপ্তি দিয়ে পেট্রোলের উপর বিক্রয় কর 14.3% থেকে বাড়িয়ে 25.92% এবং ডিজেলের বিক্রয় কর 18.04 থেকে বাড়িয়ে 29.84% করা হয়েছে। ফলে পেট্রোলের লিটার প্রতি 3 টাকা এবং ডিজেলে লিটার প্রতি 3.02 পয়সা বেড়ে গিয়েছে দাম। মূলত সরকারি কোষাগারে বাড়তি রাজস্বের আশাতেই এই বাড়তি করের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চাপানোর সিদ্ধান্ত। বিধানসভা নির্বাচনে 5 গ্যারেন্টি দিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। বিনামূল্যে বাস যাত্রা, মহিলাদের মাথাপিছু 2000 টাকা করে মাসিক অনুদান, বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের মতন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দক্ষিণী রাজ্যের রাজকোষে টান পড়েছে। সেই ঘাটতি মেটাতেই বাড়াতে হচ্ছে বিক্রয় কর। প্রশ্ন উঠছে, কেন্দ্র যেখানে প্রায় 1.5 বছর পেট্রোপণের দাম বাড়ায়নি, সেখানে একটি রাজ্য সরকার আলাদা করে মূল্য বৃদ্ধি করছে কোন যুক্তিতে? এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেছেন, এটাই কংগ্রেসের আসল রূপ। ওরা নিজেরাই বলে দেশে নাকি মুদ্রাস্ফীতি চলছে, অথচ নিজেদের হাতে থাকা রাজ্যেই পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হচ্ছে। বিজেপি মুখপাত্রের অভিযোগ, ভোটের জন্য দান খয়রাতি করতে গিয়ে কর্ণাটকের সরকার দেউলিয়া হয়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।